এখন অনলাইনে ট্রেনিং দেওয়া হয় কিভাবে বোমা বানাবে, কিভাবে মানে মানুষ খুন করবে, সেগুলোও শেখানো হয়। সজীব অজয় তাকেও আমি বলি, ওই আমাকে সেই আমাকে পরামর্শ দিয়েছিল যে ভার্চুয়াল কোর্ট করলে পরে তোমাদের বিচার কাজটা চলতে পারে। তিনি যদি বেঁচে থাকতেন, 10 বছরের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারত। তিনি 72 সালেই আমাদের, বিশেষ করে তিনি যে কথা বলেছেন আমি একটু কোট করতে চাই, যে তিনি যখন দেশে ফিরে আসার সুযোগ পেলেন 72 সালে 10 জানুয়ারি, তার পরপরই একটি সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনেই বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি এখানে, তিনি বলেছিলেন কোট, আমি হাইকোর্ট ও অধীনস্থ আদালতগুলো যাতে কাজ শুরু করতে পারে তা নিশ্চিত করার জন্য আশু পদক্ষেপ গ্রহণ করব, আনকোট। অর্থাৎ বিচার পাওয়াটার যে মানুষের একটা অধিকার, সেই অধিকারটা যত দ্রুত প্রতিষ্ঠিত করা যায় সেই পদক্ষেপটাই তিনি তখন নিয়েছিলেন, এবং দ্রুত আদালতগুলি যাতে কাজ শুরু করতে পারে সেগুলি মেরামত করা এবং সব ধরনের ব্যবস্থা তিনি নিয়েছিলেন, এবং বিচার বিভাগের মানোন্নয়নে এবং বিচারকদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপও তিনি নিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা যে পাকিস্তান আমলে যে একটি আইন ছিল যে জুডিশিয়াল সার্ভিসে কোনো নারী অংশগ্রহণ করতে পারবে না, সেই আইনটা তিনি বাতিল করে দেন এবং নতুন আইনে নারীদের অংশগ্রহণের সুযোগটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে দিয়ে যান। তিনি চেয়েছিলেন একটা শোষণমুক্ত সমাজ গঠন করতে অসাম্প্রদায়িক চেতনায়, কারণ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই তাদের বুকে রক্ত দিয়েই দেশ স্বাধীন করে যাচ্ছে, কাজে এদেশে প্রত্যেকটা ধর্ম বর্ণের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং সুন্দরভাবে জীবনযাপন করবে। তাই তিনি সেই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, শোষণহীন বাংলাদেশ, সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা, সেই বাংলাদেশই তিনি গড়তে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে সেটা আর তিনি করে যেতে পারলেন না, কারণ তিনি যদি বেঁচে থাকতেন, 10 বছরের মধ্যে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারত, যদি না আমাদের জীবনে এই 15ই আগস্ট 75-এর ঘাতকের নির্মম বুলেটে তাকে চলে না যেতে হতো। তিনি যদি বেঁচে থাকতেন আমরা হয়তো বহু আগে বাংলাদেশ বিশ্বের বুকে একটা সম্মানিত একটা দেশ এবং জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে চলতে পারতাম। 75-এ 15ই আগস্টের পর থেকে 96 মাঝখানে আবার একটা কালো অধ্যায়, 2001 থেকে 2008, মানে এই যে সময়গুলি প্রায় 29 বছরের উপরে, এই সময়গুলি কিন্তু বাংলাদেশের মানুষের জীবনে শুধু অন্ধকারই নেমে এসেছে, কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো অগ্রগতি সাধিত হয়নি। বাংলাদেশটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল যেন তখনও ওই পাকিস্তানের একটা প্রদেশ হিসেবেই যেন রয়ে গেছে, অর্থ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে এগিয়ে যেতে পারে সেই ধারণাটাই কিন্তু পাল্টে দেওয়া হয়েছিল। জঙ্গিবাদ বা সন্ত্রাসের কার্যক্রম, এটারও কিন্তু ধরন পাল্টে যাচ্ছে, এখানেও কিন্তু সেই সাইবার ক্রাইমটা সব থেকে বেশি, তার জন্য যেমন আমরা আইনও করেছি, অনেকে এর বিরুদ্ধে অনেক কথা বলে কিন্তু বাস্তবতা হলো এটা আমাদের একান্তভাবে প্রয়োজন, এই কারণে যে এখন কিন্তু মানে এখন আগের মতো সেই যুদ্ধ আর মল্লযুদ্ধ তো হয় না, এটাও বোতাম টিপে হয়, আর এখন তো ওই ডিজিটাল পদ্ধতিতেই হচ্ছে যুদ্ধ, ডিজিটাল পদ্ধতিতে ক্রাইমগুলিও এই ধরনের পদ্ধতিতে হয়ে যায়, সে এমনকি ট্রেনিং পর্যন্ত এখন অনলাইনে ট্রেনিং দেওয়া হয় কিভাবে বোমা বানাবে, কিভাবে মানে মানুষ খুন করবে, সেগুলিও শেখানো হয়। তো সেগুলির জন্য আমাদের এটা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি, সেই ব্যবস্থাও আমরা নিয়েছি যে সন্ত্রাস বিরোধী যত রকম ব্যবস্থা, তাই সন্ত্রাস বিরোধী যে আইনগুলি যেন দ্রুত বিচার সম্পন্ন হলে পরে তখন এই যারা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত হয় তার হবে না, সেই সাথে আমরা সমগ্র বাংলাদেশেই কিন্তু একটা সচেতনতা সৃষ্টি করা, মানে অভিভাবক থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে আমাদের ধর্মীয় যারা রয়েছেন গুরু তাদেরকে সবাইকেই, মানে ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে অন্যান্য ধর্মের যারা প্রত্যেকে নিয়েই কিন্তু আমরা কমিটি করে দিয়েছি যে কোনো মতে কেউ কারো ছেলে মেয়ে এই ধরনের
জঙ্গিবাদের সাথে যেন সম্পৃক্ত না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি যাতে দিতে পারি সে ব্যবস্থাটা এবং সচেতনতাটা সৃষ্টি করা এটা দরকার। আর আমাদের নারী ও শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে 2018 সালে 41টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের পর 2020 সালে আরও 6টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে। বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোট সংখ্যা 101টি, এছাড়া 7টি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালও স্থাপন করা হয়েছে। এগুলি এই জন্য করা হয়েছে যে এই বিচারগুলি যত দ্রুত হবে, রায়গুলি যত তাড়াতাড়ি কার্যকর হবে, তত এই অপরাধগুলি কমে আসবে। 2009 থেকে 2022 সাল পর্যন্ত অধস্থ আদালতে 1,227 জন বিচারক নিয়োগ করা হয়েছে এবং আরও 200 জন বিচারক নিয়োগের বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে, আরও 200 জন কবে এবং ধীরে ধীরে যেখানে যত লাগে সেটা আমরা করে যাব। 2008 সালের ঘোষণা অনুসারে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এই করোনা মহামারীর সময় যখন সব কিছু একেবারে স্থবির, তখন এই ভার্চুয়াল কোর্ট প্রতিষ্ঠা করে বিচার যাতে চলে সেই ব্যবস্থাটা আমি তখন প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করি এবং তাকে অনুরোধ করেছিলাম যে আপনি ভার্চুয়াল কোর্ট করেন। যদিও এই বিষয়টা আমাদের কাছে একটা নতুন ধারণা ছিল, আর সে বিষয়ে আপনারা জানেন যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা একজন আমার আছে যিনি এই বিষয়ে যথেষ্ট পারদর্শী, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে সে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট, এরপর ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এবং পরবর্তীতে হার্ভার্ড থেকে মাস্টার ডিগ্রি সেটা অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্নেন্সের উপরে করেছে সজীব জয়। তাকেও আমি বলি, সেই আমাকে পরামর্শ দিয়েছিল যে ভার্চুয়াল কোর্ট করলে পরে তোমাদের বিচার কাজটা চলতে পারে, এবং প্রধান বিচারপতিকে আমি অনুরোধ করেছিলাম এবং ওর সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু এই ভার্চুয়াল আদালত করা হয়। এমনকি কেরানীগঞ্জে যে আমরা জেলখানাটা তৈরি করেছি সেখানে কিন্তু একটা আলাদা বিল্ডিং এবং সমস্ত একটা কোর্ট বসানোর মতো সব ব্যবস্থাও করে দিয়েছি যে ওখানেই যেমন আসামি নিয়ে আর এখান থেকে ওখানে না যে সেখানেই আসামিকে নিয়ে যদি থাকে এবং যে কোনো আদালত থেকে যে আদালতে যেটা ঢাকায়ও যদি হয় তো সেখানে বসে কিন্তু এই অনলাইনে ভার্চুয়াল কোর্ট দিয়ে বিচার করতে পারবে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন হোক। কাজী ভার্চুয়াল আদালত হওয়ার পরে বহু মামলা খুব দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে, আর আমাদের যারা আইনজীবী তাদের জন্য খুব সুবিধা হয়ে গেছে যে যেখানেই থাকুক দেশে থেকে বিদেশে থাকলেও তারা কিন্তু মানে কোর্টে কেসগুলি চালাতে পারছেন সেই সুবিধাটা, অর্থাৎ তথ্য প্রযুক্তির অর্থাৎ ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কিন্তু আমরা এই কাজগুলি করতে যাচ্ছি।